হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমি আপনাদেরকে শেখাবো আপনি কিভাবে ক্যানভা ব্যবহার করে ইউটিউবের থাম্বিল তৈরি করবেন এটা একটা রিকোয়েস্টের ভিডিও একজন ভাই আমার এই ভিডিওতে কমেন্ট করছে ক্যানভাটা ক্যানভাটা থামিল মেট করার একটা ভিডিও দিয়েন ভাই আচ্ছা এটা গুরুত্বপূর্ণ একটা কমেন্ট আমি আমার যে থাম্বিলগুলো তৈরি করি আমার ইউটিউবের থাম্বিলগুলা বা ফেসবুকের পোস্টগুলো বা ইনস্টাগ্রামের পোস্টগুলো সবগুলা কিন্তু আমি ক্যানভা দিয়ে তৈরি করি ক্যানভা দিয়ে যদি আপনি তৈরি করেন পোস্টগুলা তাহলে খুব সুন্দর পোস্ট তৈরি করতে পারবেন এবং আপনার কিন্তু কোনো রকম কোনো ডিজাইন নলেজ থাকা লাগবে না ক্যানভা দিয়ে থাম্বনেইল তৈরি করার জন্য বা কোনো রকম কোনো ডিজাইন তৈরি করার জন্য তো বন্ধুরা আমি মোটামুটি এটাও হলো আজকে একটা রিকোয়েস্ট ভিডিও আমি আর কথা বাড়াচ্ছি না ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন এতে করে আমার কোনো নতুন আপকামিং মানি মেকিং মেথড আপনাদের মিস হবে না আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব অথবা নেক্সটে কোনো ভিডিও তৈরি করে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব তো বন্ধুরা আমি শুরু করছি আপনারা চলে যাবেন ক্যানভা ডট কম ক্যানভা ডট কম ওয়েবসাইটে আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন ক্যানভা ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ আমি আর নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি না আমি সরাসরি ডিজাইনে চলে যাচ্ছি দেখুন আমি আজকে ইউটিউবের থামেল তৈরি করব এই ভাইটা রিকোয়েস্ট করছে যে ইউটিউবের থামবেল কীভাবে তৈরি করতে হয় সেটা আমাকে সেটার বিষয়ে একটা ভিডিও চেয়েছে তো এখানে আমি জাস্ট লিখবো ইউটিউব ইউটিউব থামমেইল এখানে ইউটিউব থামমেল দেখুন ইউটিউব থামমেইল কিন্তু চলে আসলো আমি এখানে ইউটিউব থামমেলে ক্লিক করলাম ক্লিক করে আপনার সামনে অনেকগুলো ডিজাইন আসবে এই ডিজাইনগুলো কিন্তু আপনি নিতে পারবেন তো এই ডিজাইনগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে ইউটিউব থামবেলের এই ডিজাইনগুলো নিয়ে এখন এখান থেকে আপনি কোন ডিজাইন নিয়ে কাজ করবেন সেটা হলো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট একটা ব্ল্যাঙ্ক একটা পেজ নিব ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমি এখানে কাজ করব। স্টেপ বাই স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন এবং আপনারা যদি আসলে স্কিপ করে করে ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন দেখুন এখানে কিন্তু আমি সাদা একটা পেজ নিয়ে নিলাম এখন এখান থেকে এলিমেন্টসে আপনাকে ক্লিক করতে হবে এলিমেন্টসে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি এটা নিচ্ছি এটা নিয়ে এর উপরে আমি কিছু লেখালেখি করবো আমি এটা এখান থেকে নিয়ে নিলাম এটা আপনি বড় ছোট সবকিছু এখান থেকে করতে পারবেন সবকিছু আপনার হাতের মধ্যে থাকবে দেখুন এই কালার এই কালারটা আমি একটু চেঞ্জ করে দিব আমি কি কালার দিব আমি একটু রেড কালার দিচ্ছি এখান থেকে রেড কালার দিয়ে দিলাম আচ্ছা এখন এটা আমি কপি করি এর উপরে আমি আরো একটা জিনিস বসিয়ে দিব তাহলে আমার দেখতে সুন্দর লাগবে দেখুন মোটামুটি আমি এটা দিয়ে দিয়ে আমি এই কালারটা একটু চেঞ্জ করে দিব আমি ব্ল্যাক দিচ্ছি আমি মিডিল পজিশনে ব্ল্যাকটা রাখলাম এখন আমি এখানে কিছু লিখব আমি টাইটেলে ক্লিক করছি টেক্সটে ক্লিক করছি টেক্সট ক্লিক করে অ্যাড এ হেডলাইন এটাতে ক্লিক করলাম ক্লিক করে আমি এখানে একটা কালার দিব একটা কালার আমি দিলাম দিয়ে আমি এখানে লিখে দিতে পারি যে ওয়ান আমি বাংলা ইউটিউব চ্যানেলের একটা আমি বাংলা ভিডিওর একটা থামিল তৈরি করতেছি ফ্রি ট্রাফিক সোর্স ওয়ান পয়েন্ট ফিফটি মিলিয়ন ফ্রি ট্রাফিক সোর্স এটাকে আমি একটু ব্রো করে দিয়ে ব্ল্যাকের উপরে দিয়ে দিব দেখুন এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে এখন আমি কি করব এখানকার কালারগুলো একটু চেঞ্জ করে করে দিব তাহলে আমার এই ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগবে আচ্ছা ফ্রি আমি এটা এটা সাদা করে দিচ্ছি ট্রাফিকটা আমি এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিচ্ছি আচ্ছা সোর্সটা আমি এখান থেকে জাস্ট মিষ্টি কালার যেটা আছে সেটা আমি রেখে দিলাম এখন আমি জাস্ট অ্যামাজন থেকে কীভাবে আয় করতে হয় এই বিষয়ে ভিডিও আমি আপলোড দিব আজকে তো সেই জন্য আমি এখন অ্যামাজনের একটা লোগো আমি নিব তার জন্য আমি গুগলে চলে যাবো গুগলে যে আমি এখানে সার্চ করব জাস্ট অ্যামাজন লিখে আমি সার্চ করলাম দেখুন অ্যামাজন লিখে সার্চ করে আমাকে ইমেজে ক্লিক করতে হবে ইমেজে ক্লিক করে আমাকে এখান থেকে যে কোনো একটা ইমেজ দিতে হবে আমি জাস্ট যে কোনো একটা ইমেজ এখান থেকে নিতে পারবো আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি সেভ ইমেজ অ্যাস আমি এটা নিয়ে এটা সেভ করে রাখতেছি রেখে আমি এই যে আপলোড এই আইকনে ক্লিক করে আমি এখান থেকে ইমেজটা আপলোড করে দিব আপলোড মিডিয়া আমি এখান থেকে যে ইমেজটা আমি এই ইমেজটা এখন এখানে আপলোড করে দিব দেখুন ইমেজটা কিন্তু এখানে আপলোড হচ্ছে আমাকে দেরি করতে হবে আপলোড হওয়া পর্যন্ত আচ্ছা ইমেজটা এখানে আপলোড হয়ে গেল আমি জাস্ট অ্যামাজন কথাটা এখানে রাখলাম অ্যামাজনটা আমি এখানের মিডিল পজিশনে রাখলাম আচ্ছা এখন আমাকে একটা এখানে আমি আমার একটা ছবি দিব তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে আমি আমার একটা ছবি এখান থেকে আপলোড করে দিচ্ছি দেখুন আমার একটা ছবি কিন্তু এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা এখন 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 আমাকে এখানে আরো কিছু কাজ করতে হবে তার জন্য আমি এলিমেন্টস আবার ক্লিক করতেছি আবার ক্লিক করে আমি এই অপশনে ক্লিক করলাম এটা সবকিছু ছোট বড় আপনি নিজেই করতে পারবেন এটা কোনো সমস্যা না আচ্ছা এটা আমি মিডিল পজিশনে রাখতেছি কথাটা এটা আমি কালারটা একটু চেঞ্জ করে দিব এখান থেকে আমি কালারটা হলুদ কালার দিব দিলে আমার দেখতে সুন্দর লাগবে তারপর হেডলাইনে দিয়ে আমি এখান দিতে পারি ফিফটি ফিফটি ডলার তার আগে দিতে পারি আমি প্রতিদিন পঞ্চাশ ডলার জাস্ট আমি এটা দিয়ে দিচ্ছি আপনারা কি এটা লেখাটা একটু বড় হয়ে গেলে সেটা আপনি ছোট করতে পারবেন আপনি সবকিছু নিজের ইচ্ছামতো করতে পারবেন কোনো সমস্যা নাই দেখুন মোটামুটি কিন্তু আমাদের সামনে একটা আমি থামবেল আপনাদেরকে ভিডিও তৈরি করতে করতে অলরেডি তৈরি করে ফেললাম এখন আমাকে এখানে একটু কালার চেঞ্জ করে দিলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আচ্ছা আমি প্রতিদিন ফিফটিটা এটা আমি ব্ল্যাক না রেখে একটু কালারটা চেঞ্জ করে দিব আমি রেড রেড দিচ্ছি আচ্ছা দেখুন আমাদের সামনে কিন্তু আমি ভিডিও তৈরি করতে করতে একটা ভিডিও একটা থামবেল তৈরি করে ফেললাম যে ওয়ান পয়েন্ট ফিফটি মিলিয়ন ট্রাফিক সোর্স আমি যে ভিডিওটা কিছুক্ষণ পরে আগে আপলোড করব। সেটাতে আমি এই থামবেলটা ব্যবহার করবো যে আমি যে ট্রাফিক সোর্সটা দেখিয়েছি আপনাদেরকে সেখানে ওয়ান পয়েন্ট ফিফটি মিলিয়ন ট্রাফিক আছে ফ্রি ট্রাফিক আছে এটা অ্যামাজনের প্রোডাক্ট আমি মার্কেটিং করতেছি এবং এই মার্কেটিংটা করলে আপনি কিন্তু প্রপারভাবে মার্কেটিং করে প্রতিদিন পঞ্চাশ ডলার আয় করতে পারবেন জাস্ট আমি শর্টকাটে এখানে লিখে দিয়েছি আপনি যত শর্টকাটে লেখাগুলো একটু বড় বড় করে একটু হলুদ কালার দিয়ে কালো কালার দিয়ে আপনি থামমেলটা তৈরি করতে পারবেন তত কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে বেশি ক্লিক আসবে বেশি আর ইউটিউবে কিন্তু আসলে যত সুন্দর আপনার কনটেন্ট যতই ভালো হোক না কেন থামমেল ভালো না হলে কিন্তু আপনার ক্লিক আসবে না বা আপনার ভিডিওটা কিন্তু ভিউ হবে না তো থাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই থামমেল তৈরি করার জন্য আপনার আসলে ডিজাইনের কোনো নলেজের দরকার নাই ক্যানভা দিয়ে সম্পূর্ণ ফ্রিতে আপনি অ্যাটেনশন গ্রাফিং খুব সুন্দর সুন্দর ইউটিউব থামবেন তৈরি করতে পারবেন ইনস্টাগ্রামে পোস্ট তৈরি করতে পারবেন ফেসবুকের পোস্ট তৈরি করতে পারবেন ইউটিউবের কভার ইমেজ ইউটিউবের লোগো সব কিছু কিন্তু আপনি এই ক্যানভা দিয়ে তৈরি করতে পারবেন কোনো রকম কোনো ডিজাইন নলেজ ছাড়া তো বন্ধুরা এখন আমি এটা সেভ করে নিচ্ছি দেখুন আমি শেয়ার অপশনে ক্লিক করলাম ক্লিক করার করার পর আমি ডাউনলোড বাটনে ক্লিক করছি ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনাকে ডাউনলোড এই বাটনে ক্লিক করতে হবে দেখুন এই ইমেজটা কিন্তু ডাউনলোড হচ্ছে দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে আমি এটা ওপেন করছি ওপেন করে দেখতেছি আসলে ডাউনলোড হয়েছে কিনা দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ইমেজটা সাকসেসফুলিভাবে তৈরি করে এখানে ডাউনলোড করে ফেললাম তো বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পেতে আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার চ্যানেলে সাকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার যদি কোনো কোর্সেন থাকে বা কোনো বিষয় সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব অথবা নেক্সটে কোনো ভিডিও তৈরি করে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করবো তো বন্ধুরা সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই